রসমালাই হচ্ছে একটা লোভনীয় খাবার যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য। তো আমার কাছে অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দের। তবে সেটা যদি হয় নিজের হাতে বানানো, তাহলে তার কোনো কথাই নেই। আসুন আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি করার জন্য। সেটা হচ্ছে যে আমার চ্যানেলের জন্য নতুন, কিন্তু আমি এর আগে আরও করেছি। তো আমি দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি, অনবরত নাড়বো দুধটাকে, নেড়ে চেড়ে ছানার জন্য তৈরি করতেছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটাকে আমি অনবরত নাড়বো যাতে সর পড়ে না যায় আর নিচে লেগেও না যায়। দেখেন আমার দুধটা এভাবে করে যে প্রায় বলক চলে আসছে। আমি এখন এক হাত দিয়ে ভিনিগার ঢালবো আর আরেক হাত দিয়ে নাড়বো। অল্প অল্প করে দিব আর নাড়বো। ভিনিগারের পরিমাপটাও বলে দিব আমি। ভিনিগারটা হচ্ছে আপনি যদি 2 লিটার দুধ নেন তাহলে 4 চামচে 6 চামচ ভিনিগার নেবেন, আর 6 চামচ নেবেন হচ্ছে পানি, নর্মাল সাদা পানি। দেখেন আমার ছানাটা হয়ে যাচ্ছে, এখানে যে সবুজ পানিটা বের হয়েছে, আমার নরম নরম একটা ছানা হয়েছে। হয়ে গেল আমার ছানা কাটাটা। এখন আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধোয়ার জন্য নিয়ে যাব। এখন আমি ছানাগুলোকে ঢেলে নেব। যে কোনো সময় আপনি ছানা করবেন, একটু সাদা কাপড় নিবেন, সাদা কাপড় নিলে হয় রং লেগে যায় না। এখন সুন্দর করে চিপে চিপে পানিগুলোকে বের করে দেব। ছানাটাকে নিয়ে চলে আসলাম, এখন আমি এটাকে ভালো করে মথে নেব। ছানাটা মথা সুন্দর হইলে আপনার মিষ্টিটাও সুন্দর হয়। ছানা মথাটা শেষ হয়ে গেছে, এখন আমি এটাকে বল তৈরি করব। ডলা দিয়ে গোল গোল করতে পারবেন। দেখেন আমি আমার মিষ্টিগুলোকে কত সুন্দর করে শেপে কেটেছি। আমি একটা হাঁড়ির মধ্যে পানি বসিয়ে দিয়েছি 4টা এলাচ দিয়ে। এখন আমি দিয়ে দেবো হচ্ছে চিনি। 4 কাপ পরিমাণ পানিতে আমি 3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনি শিরাটা একটু পাতলাভাবে লিকুইড হলে ভালো লাগবে। শিরাটা এরকম পাতলা হবে, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার পানিটা বলক চলে আসছে, আমি এখন এক এক করে মিষ্টিগুলোকে দিয়ে দেবো। বিসমিল্লাহ রহমান রহিম। একসাথে সব মিষ্টিগুলো দিলে লেগে যেতে পারে। আমার সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গিয়েছে, আমার শিরাটা সুন্দর করে বলক চলে আসছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 3 মিনিট পর। দেখেন আমার মিষ্টিগুলো কত সুন্দর করে ফুলে উঠেছে হাঁড়ির উপরে। নেড়ে চেড়ে দেব, ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। চুলাটা অফ করে দিলাম, চুলে আসলাম। মিষ্টিটা ঠান্ডা হওয়ার পর আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দেবো চিনি ক্যারামেল করার জন্য। আমার ক্যারামেলটা দেখেন আস্তে আস্তে করে হচ্ছে, এটা একটু ধৈর্যের সাথে করবেন আপনারা। এটাকে তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে এটা পুড়ে যাবে, লেগে যাবে। এটা অনবরত নাড়তে হবে। দেখেন আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। কুসুম গরম দুধটা দিবেন ক্যারামেলকে, সবসময় অল্প অল্প করে দিবেন। সম্পূর্ণ দুধটাকে দিয়ে অনবরত নাড়বো। হালকা একটু দলা হয়ে গিয়েছিল, আমি তবু এটা গরম করে ঠিক করে নিয়েছি। এর মধ্যে দিতে হবে কন্ডিস মিল্ক। আমি আপনাদের বোঝার সুবিধাতে আমি পটটা সহই নিয়েছি, যে চিনি দিবেন না বেশি, কন্ডেন্স মিল্কের মিষ্টিটাতেই হয়ে যায়। দুধটাকে অনবরত নাড়বো, নিচে যাতে লেগে না যায় সবসময় খেয়াল রাখতে হবে। আমার দুধটাকে ঘনত্বের জন্য আমি নিয়েছি হচ্ছে ডিব্বার দুধ। আপনি একটু গুঁড়া দুধও দিতে পারবেন যদি আপনার বাসায় থাকে, না থাকলে এই কন্ডেন্স মিল্ক দিলেই হবে। বা এর সাথে চিনি দেওয়া আছে, এর জন্য আর আপনাকে এক্সট্রা চিনি ব্যবহার করতে হবে না। আপনি যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আর একটু চিনি এক্সট্রা একটু মিষ্টি দিয়ে নেবেন বা চিনি বাড়িয়ে দেবেন। আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, তো এর জন্য ছোটবেলায় দেখতাম যে ঝড় বৃষ্টি আসলে পিতলের হাঁড়ি চামচ এগুলো পিটাপিটি করতো। তো আমার ছোটো থেকে পিতলের হাঁড়ি চামচ কড়াই এগুলো অনেক পছন্দ, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর পাশাপাশি আমার মাটির থালা বাসনও অনেক পছন্দ। আমার মাটির কিছু হাঁড়ি আছে, সামনে ভিডিওতে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। দুধটা বলক চলে আসছে আর ঘন হয়েছে অনেক সুন্দর। এখন আমি মিষ্টিগুলোকে এক এক করে আস্তে আস্তে করে দিয়ে দিব ফুটোনো দুধের মধ্যে।
আমার রসমালাইটা বলক চলে আসছে, আমি এই দুধের মধ্যে 2 থেকে 3 মিনিট কুক করব, তারপরে আমি নামিয়ে ফেলবো। দেখেন কত সুন্দর ঘনত্বটা হয়েছে, এটা ঠান্ডা হলে আরও ঘনত্বটা বেশি হবে। 3 মিনিট আমার সেদ্ধটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন, ফের কখনো ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।